আমার আজকের ভিডিও ড্রাইভার প্যাক সলিউশনের উপর। ড্রাইভার প্যাক সলিউশনটি আমি ডাউনলোড করে রেখেছি, এখন আমি এটাকে ইনস্টল করব। ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ইনস্টল করবেন, প্রথমে ডিপিএস ড্রাইভে সিলেক্ট করবেন এবং ইয়েস বাটনটা চাপ দিবেন। এখন লোডিং নিচ্ছে, মানে আমার সফটওয়্যারগুলো খুঁজতেছে যে আমার এই অ্যাসুস মাদারবোর্ডে কী কী সফটওয়্যার নিবে। এখান থেকে আপনার কাছে আপডেট চাবে, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি ক্যান্সেল করলাম, এখন আমার প্রোগ্রামগুলো তারা খুঁজছে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, খোঁজা শেষ, এখন ইনস্টল অ্যান্ড আপডেট দিব, এই অপশানটা আমি ক্লিক করব। ইনস্টল এবং আপডেটে ক্লিক করার পরে আমার কাছে দুইটা অপশান আসবে, একটা হচ্ছে ইনস্টল ড্রাইভার্স অ্যান্ড প্রোগ্রাম আর ইনস্টল ড্রাইভার্স। আমি ইনস্টল ড্রাইভার্স অপশানে ক্লিক করব, যেহেতু আমি জাভা বা নেট ফ্রেমওয়ার্ক মাইক্রোসফটের কাজ করি না। এখন আমি ইনস্টল স্টার্ট ইনস্টল দিব। স্টার্ট ইনস্টল দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ওরা ইনস্টল শুরু করবে। হ্যাঁ, ইনস্টল শুরু হয়ে গেছে, চিপসেট ইনস্টল হচ্ছে। আচ্ছা, এখন যদি এরকম কোনো পপ আপ উইন্ডোজ আসে, সেক্ষেত্রে আপনি নিচের অপশান ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে, এটাতে ক্লিক করবেন। যতবারই আসবে ততবারই ক্লিক করবেন।